হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গুড গুড এন্ড ওয়ার্ক। তো আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, পুরনো দরজাগুলো দিয়ে কী করে নতুন দরজাগুলো বানানো হয়েছে সেটা দেখুন আপনারা। এই ভিডিওটা সম্পূর্ণ সব দেখানো হবে কী করে পুরনো দরজাগুলো দিয়ে নতুন করে দরজাগুলো বানানো হয়েছে, যেহেতু জানলা বানানো হয়েছে দরজা বানানো হয়নি। তো দেখুন এটা সানমাইকা মেরে দেওয়া হয়েছে প্লাই মেরে, তো সমস্তটাই ভিডিও দেখতে পাবেন কী করে বানানো হয়েছে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন তোরা সবই পুরোনো কাঠ দিয়ে উপরে সানমাইকা মেরে সব করা হয়েছে, এটা করা দেখতে পাচ্ছেন সবই পুরোনো দেওয়াল, পুরোনো ফ্রেম, পুরোনো পাল্ডা সব উপরে প্লাই মেরে করা হয়েছে, সব ভিডিওতে দেওয়া আছে, আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে বুঝতে পারবেন। তো সানমাইকা মেরে নেওয়া হচ্ছে, এবার পেস্টিং করা হবে, মাপে মাপে সানমাইকা কেটে নেওয়া হচ্ছে। সানমাইকা সব কাটা হয়ে গেছে, এবার পেস্টিং করা হবে। তো পেস্টিং করা হবে এবার, তো পেস্টিং করা হয়ে দেখুন পেস্টিং করা হচ্ছে। পেস্টিংয়ের ভিডিও দেখাতে পারছি না যেহেতু দ্রুত কাজ হচ্ছে, তো পেস্টিং করছি, দেখেও দেখুন ডিজাইন করা পেস্টিং হচ্ছে, রুইদন হচ্ছে মাঝখানে উত্তম দেখতে পাচ্ছেন। এটা বক্স করা দেওয়া হয়েছে, চৌকো বক্স, ভিতরে বাইরের সাইডে উত্তম করা হয়েছে। তো কেমন হয়েছে গাইস কমেন্টে জানাবেন অবশ্যই, আর শেয়ার করবেন ভিডিওটি, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন ভিডিওটি কেমন হয়েছে, কাজটি কেমন হয়েছে, জানলাটি কেমন লাগছে, এরকম জানলা দুটো করা হয়েছে এবং পরবর্তীতে আরও করা কাজ করা হবে এইভাবে এই পদ্ধতিতে। তো বাইরে দিয়ে দেখানো হচ্ছে দেখুন, যেহেতু বাইরে দিয়ে গ্রিল লাগানো হয়েছে,
বাইরে দিয়ে রুইথিন করা হয়েছে, দেখুন কেমন লাগছে ডিজাইনটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ডিজিটাল মাইকা মারা হয়েছে, সব খুব সুন্দর ডিজাইনের মাইকা মারা হয়েছে। তো কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। তো দেখা হচ্ছে পরের ভিডিও, নমস্কার।